আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি মনোক্রম টিভি, কীভাবে মনোক্রম টিভি তৈরি হয়, কীভাবে মনোক্রম টিভি সারানো হয়, মনোক্রম টিভির ভেতরে কী থাকে আমি পুরোটাই দেখিয়েছি। আজ তোমাদেরকে বলবো CRT কালার টেলিভিশন সম্বন্ধে, মনোক্রম টিভির সঙ্গে এর তফাত কী, মনোক্রম টিভি এবং কালার টিভি আমরা দুটোর মধ্যে কী তফাত পাই, ছবিতে কী তফাত পাই, CRT-র মধ্যে কী তফাত আছে, বোর্ডের মধ্যে কী তফাত আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। একটা মনোক্রম টিভির CRT সিঙ্গেল ফিলামেন্ট, যেটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতেই ব্যবহার করা হয়, কিন্তু কালার টিভির ক্ষেত্রে আমাদের তিনটা ফিলামেন্ট থাকে, RGB, তিনটে কালার, রেড, গ্রিন, ব্লু। এই রেড, গ্রিন, ব্লু দিয়েই আমরা সমস্ত রকম কালারের মিশ্রণে ছবিটা দেখতে পাই। টিভির এই বোর্ডের কি কি সেকশন, কি কি কাজ, আমি একটা বোর্ড রেখেছি, এটা কালার টিভির বোর্ড, এতে অনেকগুলো সেকশন আছে, টোটাল সেকশনটা মিলিয়েই এই বোর্ড কাজ হয়। প্রথমত বলি, আমরা যে কারেন্ট ব্যবহার করি বা কারেন্ট দিই, সেই কারেন্টটা এসে ঢুকে SMP সেকশানে, এই পাওয়ার মোড, সুইচ মোড পাওয়ার সাপ্লাই তে ঢুকে এখান থেকে বিভিন্ন রকমের ভোল্টেজ তৈরি হয়, তৈরি হয়ে আমরা বিভিন্ন রকম সেকশানে দিই। এর বিভিন্ন রকম সেকশানে মানে হরাইজেন্টাল সেকশান, ভার্টিক্যাল সেকশান, অডিও সেকশান, RF সেকশান এবং সিস্টেম কন্ট্রোল IC-তে আমরা বিভিন্ন রকমভাবে ভোল্টেজগুলো রেগুলেট করার পর দিয়ে থাকি, তবেই এইটা চালু হয়। সিস্টেম আইসির কাজ কি, টোটাল সিস্টেমটাকে পরিচালনা করা, এবং এই সিস্টেম আইসিতে, এটা সিস্টেম আইসিতে সমস্ত রকমের কাজ হয়, কালার কন্ট্রোল, ব্রাইটনেস কন্ট্রোল, কন্ট্রাস্ট কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল, সমস্ত কিছুতেই সিস্টেম আইসি থেকেই হয়, বাট পুরো টিভিটা যে চলে সিস্টেম আইসির দ্বারাতেই চলে। এটা হলো হরাইজেন্টাল সেকশন, এখান থেকে আমরা হাই ভোল্টেজ পাই যা CRT-তে যায়, আর এটা হলো হরাইজেন্টাল আউটপুট ট্রানজিস্টার, এখানে আছে ভার্টিক্যাল সেকশন, এটা হলো হরাইজেন্টাল ড্রাইভার ট্রান্সফর্মার যা হরাইজেন্টাল সেকশনকে চালু করতে সাহায্য করে, এটা হলো RF সেকশন এবং এটা অডিও সেকশন। টোটাল মিলিয়ে আমাদের এই টিভিটা চালু হয়। হরাইজেন্টাল সেকশন কি করে, আমাদের ইয়োকে, আমাদের যে ইয়োক কয়েল আছে, এই ইয়োক কয়েলটাকে চালু রাখে হরাইজেন্টাল সেকশন এবং ভার্টিক্যাল সেকশন মিলিয়ে, দুটো সেকশন মিলিয়ে চালু রাখে। এবং এর সঙ্গে আমরা একটা যেটা ব্যবহার করি, ভিডিও আউটপুট সেকশন, যে ছবিটাকে, ছবি দেখতে আমাদেরকে বা কালার আর ভিডিও আউটপুট যেরকমভাবে ছবি দেখি আমরা, এটার জন্য ভিডিও আউটপুট সেকশন কাজ করে। তো এই যে পাওয়ার, SMP সিস্টেম, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এই সুইচ মোড পাওয়ার সাপ্লাইয়ে আমরা মনোক্রমের মতো কোনো বড় ট্রান্সফর্মার ব্যবহার করি না। এখানে যে ট্রান্সফর্মারটা থাকে এটার নাম চপার ট্রান্সফর্মার, এখান থেকে বিভিন্ন রকমের ভোল্টেজ আমরা পাই, যেমন একটা ক্রোমা সেকশনের বা সিস্টেম কন্ট্রোল IC-কে চালানোর জন্য যেসব ভোল্টেজ ব্যবহার করি আমরা, 3 ভোল্ট, 5 ভোল্ট, 8 ভোল্ট, এ ধরনের ভোল্ট, এই ভোল্টগুলো আমরা SMPS থেকে নিয়ে রেগুলেট করে IC-তে দিই, তবেই এই IC চালু হয়। এবং এখান থেকে অডিওর জন্য আলাদাভাবে ভোল্টেজ নেওয়া হয়, ভার্টিক্যাল সেকশনের জন্য আলাদাভাবে ভোল্টেজ নেওয়া হয়, আর ভিডিও আউটপুটের জন্য আলাদাভাবে ভোল্টেজ নেওয়া হয়। সেই কারণের জন্য আমরা মনোক্রমের মতো একটা ট্রান্সফর্মার ব্যবহার করি না, সুইচ মোড পাওয়ার সাপ্লাই আমাদেরকে দিতেই হয় এবং এটা লাগবেই, তা নাহলে আমরা এটা করতে পারবো না।
এতে অনেকগুলো সেকশন আছে, ভার্টিক্যাল সেকশন, হরাইজন্টাল সেকশন, অডিও সেকশন, সিস্টেম কন্ট্রোল, আরএফ সিস্টেম, এতগুলো বললাম। এখন বর্তমানে ডিজিটাল সিস্টেম, তাই আরএফ সেকশনটা আমাদের লাগে না, ডাইরেক্ট অডিও ভিডিও লাইনেই চালু হয়। আমি এর আগে তোমাদেরকে মনোক্রোম টিভি সম্বন্ধে অনেক কিছু বলেছি বা শিখিয়েছি। মনোক্রোম টিভি সঙ্গে এর খুব বিরাট কিছু তফাত নেই, যে সেকশনগুলোর তফাত নেই, কিন্তু কাজের তফাত আছে। যেটা হরাইজন্টাল সেকশন সেটা মনোক্রমেও আছে, ভার্টিক্যাল, হরাইজন্টাল, অডিও, ভিডিও সমস্তটুকুই মনোক্রমেই আছে, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি। কিন্তু কালার টিভির ক্ষেত্রে সেগুলোই আছে, কাজগুলো একটু আলাদা আলাদা, বা স্পেয়ার পার্টস আলাদা, কীভাবে কাজ করা হয় সেটা আলাদা, এটা ট্রান্সফর্মার না দিয়ে সুইচ মোড পাওয়ার সাপ্লাই দিয়ে কী করে কাজ করানো হয়, এটা সেকশনগুলো দেখালাম, কাজগুলো বললাম কীভাবে কী করা হয় বা কীটা করে এটা করে টিভিটা চালু করা যায়, ভোল্টেজ কোথা থেকে আমরা নিই সমস্ত কিছুটাই। পরে আমি এটার বিষয়ে আরও বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব বা তোমাদেরকে আরও জানাবো প্রত্যেকটা সেকশনের কী কাজ এবং কীভাবে কাজ হয়, সেটা তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আরও জানাবো।